স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। সড়কে শুয়ে চাকরি স্থায়ীকরণের দাবি নেসকো পিছরেট কর্মচারীদের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ। তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরীকে ধর্ষণকারী ফাদারের শাস্তির দাবিতে মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিতে কর্মরত রাজশাহী রংপুর বিভাগের সব অস্থায়ী মিটার পাঠক ও বিল বিতরণকারী কর্মচারীদের বিকল্প শূন্য পদে চাকুরি স্থায়ীকরণের দাবিতে সড়কে শুয়ে কর্মসূচি পালন করেন তারা। রবিবার সকালে মহানগরের হেতেমখা এলাকায় পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে নেসকোর প্রধান কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মাসুদ খান। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিতে রাজশাহী ও রংপুর বিভাগের প্রায় 700 কর্মচারী অস্থায়ী ভিত্তিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, তাই তাদের অবিলম্বে চাকুরি স্থায়ীকরণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়। রাজশাহীর গোদাগাড়িতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু হয়েছে। রবিবার গোদাগাড়িতে শহীদ ফিরোজ চত্বরে দুপুর 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সজুবালা উপজেলার মাটিকাটে ইউনিয়নের চৌদুয়ার গ্রামের আমির চাঁদের স্ত্রী। গোদাগাড়ি মডেল থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম জানান, ইঞ্জিন চালিত একটি ভুটভুটি যোগে কয়েকজন লোক চাপাই নবাবগঞ্জের দিকে যাচ্ছিল। সে সময় চাপাই নবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ভুটভুটিটিকে ধাক্কা দিলে সাজুবালা রাস্তায় পড়ে যায়। তখনই যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনায় ঘাতক যাত্রীবাহী বাস সহ ড্রাইভারকে আটক করেছে পুলিশ। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা ও ব্যঙ্গচিত্রের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ আহলে হাদিস জামায়াত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এছাড়া মহানবীকে অবমাননাকারীদের বিরুদ্ধে ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোর বিচার দাবি করা হয়। রাজশাহীর তানোরের মুন্ডমালা মাহালিপাড়া এলাকায় সাধুজন মেরি ভিয়ানি গির্জায় 15 বছর বয়সী এক ক্ষুদ্র নৃগোষ্ঠী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গির্জার ফাদার প্রদীপ গ্যাগরির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকালে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে ফাদারের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত 26 সেপ্টেম্বর সকাল 10টায় বাড়ির পাশে ওই গির্জার পাশে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন ওই তরুণী। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে 27 সেপ্টেম্বর ওই কিশোরী নিখোঁজ এর সাধারণ জিডি করেন তার ভাই। পরবর্তীতে 28 সেপ্টেম্বর দুপুরে গির্জার ফাদার প্রদীপের রুম থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। নাটোরের পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। এর একটি ঘটে সদর উপজেলার আমাহাটি এলাকার রেল ক্রসিং এলাকায় এবং অপরটি লালপুরের চং ধুপইল বাউরা ব্রিজ এলাকায়। রবিবার দুপুরে বরেন্দ্র এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই 2জনের মৃত্যু হয়। নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, সদর উপজেলার আমাহাটি এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জুয়েল নামে এক যুবক আত্মহত্যা করেছে। দুপুরে সদর উপজেলার আমহাটি এলাকায় রেল ক্রসিংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার শাহজাহান মিয়ার ছেলে। বেশ কয়েকদিন থেকে জুয়েল মানসিকভাবে বিপর্যস্ত ছিল। রবিবার সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে পরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয় সে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরদিকে নাটোরের লালপুর উপজেলার চং ধুপইল ইউনিয়নের ইসলামপুর বাউরা ব্রিজ এলাকায় ট্রেনে কাটা পড়ে আশকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে নোয়াখালীর রাম হরি তালুক জামে মসজিদের তৌহিদি জনতা ও যুব সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্থানীয় রাম হরি তালুক জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে খলিফার হাট বাজার প্রদক্ষিণ করে রাম হরি তালুক বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার ঘটনায় ফ্রান্স সরকার ও ফ্রান্সের জনগণকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে। এ সময় ফ্রান্সের প্রতি তীব্র নিন্দা, ক্ষোভ ও হুঁশিয়ারি সহ তাদের পণ্য বর্জনের দাবি করা হয়। নাটোরের নলডাঙ্গায় বিসিআইসির নির্ধারিত স্থানেই বাফার গোডাউন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে নলডাঙ্গা উপজেলাবাসী। রোববার বেলা 11:30টার দিকে উপজেলার থারামোড় এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল শুকুর,
সাধারণ সম্পাদক মাশফিকুর রহমান মুকু, পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, 2017 সালে জেলা প্রশাসক এবং বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নলডাঙ্গা উপজেলায় রেলপথ, নৌপথ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকার শর্তে 20,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গোডাউন স্থাপনের প্রস্তাব উত্থাপিত হয়। এ ব্যাপারে নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে গোডাউনটি নলডাঙ্গা উপজেলাতে স্থাপনের জন্য শিল্প মন্ত্রণালয়ের সচিবের কাছে সুপারিশ সহ একটি ডিও লেটার দেন, কিন্তু হঠাৎ করে বাফার গোডাউনটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা চালানো হচ্ছে। বাফার গোডাউনটি যেন নলডাঙ্গা নির্মাণ করা হয় এজন্য প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর কাছে দাবি জানান। পরে তারা শিল্পমন্ত্রীর কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। এই ছিল আজকে বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।